আবারও বিপুল পরিমাণের শব্দ বাজে উদ্ধার ইংরেজবাজার থানার নেতাজি পৌর বাজার এলাকা থেকে। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ইংরেজবাজার শহরের নেতাজি পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের শব্দবাজি সহ তিনজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার ধৃতদেরকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, ধৃতদের নাম সুশান্ত মণ্ডল, তার বাড়ি মানিকচকের যোগিনী গ্রাম এলাকায়। রাজেশ মণ্ডল, তার বাড়ি রাজমহলের কামরা এলাকায়। দিলদার হোসেন, তার বাড়ি ইংলিশ বাজারের কমলাবাড়ি এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 8 কার্টন শব্দবাজি। উদ্ধার হওয়া শব্দবাজিগুলির বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। অভিযুক্তদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24x7। তোর মন কেন খারাপ? ডিউটিতে দেয় সেই।